রানী কিচেন ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, পাকা আমের রস বড়া। তো বন্ধুরা, এখন তো গ্রীষ্মকাল, আমের সিজন, তখন বিভিন্ন প্রকারের আম দিয়ে আপনারা বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে খেয়েছেন। তো এইভাবে একবার পাকা আম দিয়ে রস বড়া বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগে, ভীষণই টেস্টি এবং মজাদার একটা খাবার। তো এবারে আমি এই রসবড়াটা তৈরি করব, তার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের এখন দেখাবো। এই পাকা আমের রসবড়া তৈরি করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি, এখানে নিয়েছি আমি আম, এগুলো হিমসাগর আম, আর নিয়েছি এখানে একটা আছে মল্লিকা, আর নিয়েছি এখানে চিনি, এটা চালের গুঁড়া, এখানে নারকেল কোড়া, এটা ময়দা, সুজি, পরিমাণ মতো লবণ। আর নিয়েছি আমি যে রসবড়া করব তার জন্য এই যে কিছু গরুর দুধ আমি জাল করে নিয়েছি চিনি দিয়ে। তো এবার এই সকল উপকরণ দিয়ে আমি কীভাবে এই পাকা আমের রসবড়াটা তৈরি করি তা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এখন দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি এই রসবড়া। প্রথমে এই রসবড়া তৈরি করার জন্য আমি আমগুলো থেকে আমের যে আড়া আছে সেটা বের করে নেব। আম থেকে আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি এখানে তিনটা আম এভাবে কষে ছাড়িয়ে নিয়েছি, আমি বেশি করব না সেজন্য এখানে তিনটা আম নিয়েছি। আমি এভাবে আমের শ্বাসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লিন্ডারে এভাবে আমের জুসটা বের করে নিয়ে তারপরে একে একে মিক্সড করতে পারবেন সবগুলো। আমি আমটা এভাবে নিয়েছি। এবারে দেবো চালের গুঁড়া। দিয়ে দেবো ময়দা। দেবো সুজি। দেবো নারকেল কোড়া। সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেবো চিনি। বন্ধুরা, আমটা হিমসাগর আম, ভীষণ মিষ্টি, সে কারণে চিনিটা অল্প দেব। আবারও একটু চালের গুঁড়া দেব। দেবো স্বাদ মতো লবণ। আমি সব উপকরণগুলো মেখে নিয়েছি। এবারে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, ততক্ষণ আমি চুলায় জালটা ধরিয়ে তেলটা গরম করে নেব। গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো সরিষার তেল। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আম মাখাটা একে একে আমি দিয়ে দেবো এর ভিতরে। আমি এখানে সুজিটা ব্যবহার করেছি আর চালের গুঁড়া, তার কারণে এটা মুচমুচে হবে বেশ।
বন্ধুরা দেখুন, এখানে আমি এই যে আমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি উঠিয়ে নেব, আবার দিয়ে দেব। এই আমের বড়া আর রস বড়া দুটোই এত টেস্টি লাগে খেতে, যেটা এই যে তালের বড়া আছে তালের বড়ার থেকেও এটা বেশি ভালো লাগে খেতে। এর স্বাদ যেন তালের বড়াকেও হার মানিয়ে দেয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই বাড়িতে পাকা আমের রসবড়া বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। বন্ধুরা আমি যে রসবড়াটা তৈরি করব তার জন্য এই যে দেখুন, এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, গরুর দুধ, এটা একটু গরম করে নিয়েছি আমি আগে থেকেই, তো এই রসবড়ার জন্য আবারও একটু গরম করে নেব, কারণ রসবড়াগুলো গরম দুধে দিলে বেশি নরম আর তুলতুলে হবে। আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনি, এমনিতেই বড়াগুলো ভীষণই মিষ্টি, তো আমি এখানে অল্প চিনি ব্যবহার করলাম। একটু গরম হয়ে উঠলেই আমি দুধটা নামিয়ে নেব। দেখুন এখানে আমার দুধটা গরম হয়ে গেছে, আমি এবার দুধটা নামিয়ে নেব। আমি যে দুধটা গরম করে নিয়েছি, এই গরম দুধের ভিতরে আমি এবার এখান থেকে কিছু বড়া দিয়ে দেব। এই যে দেখুন, এবারে এই বড়াগুলো আমি ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। দেখুন রসের ভিতরে কেমন বড়াগুলো ডুবে গেছে, ঢাকনা দিয়ে রাখবো। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমার নরম তুলতুলে দারুণ মজাদার একটা রেসিপি, পাকা আমের রসবড়া। দেখুন ভীষণই বিয়ামি লাগছে দেখতে। আমি বেশ কিছুক্ষণ দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে আমি দুধ থেকে উঠিয়ে নিয়েছি, ভীষণ নরম আর তুলতুলে হয়ে গেছে, কয়েকটা বীজ ভেঙেও গেছে, এত নরম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা আমার চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।